হ্যালো বিহার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এরকম একটি লিস্ট দিয়ে আপনার বস আপনাকে বললো, ঢাকা ডিস্ট্রিক্টে কতজন কাস্টমার আছে তাদের একটি লিস্ট আমায় দাও। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? চিন্তার কোনো কারণ নেই, এখনই আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও শুরু করার আগে একটি কথা, আমাদের চ্যানেলটি এখনো যা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ফার্স্ট অফ অল আপনি উপরের রোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হওয়ার পরে হোম মেনুর আন্ডারে এখানে দেখতে পারবেন শর্ট অ্যান্ড ফিল্টার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পারবেন ফিল্টার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে ফিল্টার অপশনটা এখানে চলে আসছে। ওকে, তো আমি ডিস্ট্রিক্টের লিস্টটা তৈরি করব, বরিশাল ডিস্ট্রিক্টের। তো সেক্ষেত্রে ডিস্ট্রিক্টের উপর ফিল্টার নামে ফিল্টার অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন আমাদের শিটে যতগুলো ডিস্ট্রিক্টের নাম আছে এখানে শো করছে, বরিশাল, ভোলা, ঢাকা, খুলনা, পিরোজপুর। ওকে, তো বরিশালের লিস্ট বের করার ক্ষেত্রে প্রথমে আপনি অল সিলেক্ট অপশনটি উঠিয়ে দিবেন, তারপর বরিশালের উপর টিক দিয়ে দিবেন, তারপর ওকে প্রেস করবেন। দেখুন আমাদের বরিশালের ডিস্ট্রিক্ট সব চলে আসছে। তো আগের পর্যায়ে আবার কিভাবে ফিরে যাব, ডিস্ট্রিক্ট অপশনের ফিল্টারে ক্লিক করবেন, তারপরে সিলেক্ট অলে ক্লিক করে ওকে প্রেস করুন। দেখুন আগের পর্যায়ে চলে আসছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।